বিশেষ পেটুক। পেটুক স্বভাবের জন্য সবাই ওকে খাদ্য গুদাম বলে ডাকত। ভয়ে কেউই ওকে দাওয়াত দিত না, কারণ দাওয়াতে গেলেই একাই অনেকটা খাবার খেয়ে ফেলত, আর অন্যদের জন্য খাবারই থাকত না। একবার এক বিয়ে বাড়িতে, আরো এক বাটি মাংস দাও, আরো এক বাটি চিংড়ি দাও, আরো এক বাটি মাংস দাও, আরো এক বাটি চিংড়ি। এভাবে খেতে খেতে পেটুক বিয়ে বাড়ির সব খাবার একাই সাবার করে দিল। এক রাতে পেটুক বাসার সামনে উঠানে বসেছিল, এমন সময় খাবারের সুঘ্রাণ পেয়ে পেটুক নড়ে চড়ে বসল। ভালো মতো লক্ষ্য করে দেখল, পাশের বাসা থেকেই খাবারের সুঘ্রাণ আসছে। আহ, কি দারুণ খাবারের ঘ্রাণ! আজ নিশ্চয়ই ওদের বাসায় ভালো রান্না হয়েছে, গেলে নিশ্চয়ই না খেতে দেবে না। না, এমন সুযোগ হাত ছাড়া করা যাবে না। এক রাতে পেটুকের এক প্রতিবেশীর বাসায় মেহমান এসেছে। মেহমানরা যখন খেতে বসেছে, তখন প্রতিবেশী জানালা দিয়ে দেখলো পেটুক হেঁটে হেঁটে ওর বাড়ির দিকে আসছে। পেটুককে আসতে দেখে প্রতিবেশী ঘরের সব বাতি নিভিয়ে দিল। কি হলো, বাতি নিভিয়ে দিলেন যে? অন্ধকারে খাবো কি করে? চুপ করে থাকুন, কেউ কথা বলবেন না, খাদ্য গুদাম আসছে, একবার বাসায় ঢুকলে আর রক্ষা নেই। এই কথা শুনে মেহমানরা সবাই চুপ করে থাকলো। এমন সময় পেটুক দরজার কড়া নাড়ল, কিন্তু কেউই কোনো কথা বলছে না। বাসায় কি কেউ নেই? দরজা খুলুন। এবার পেটুক আরো জোরে দরজা ধাক্কাতে লাগলো। প্রতিবেশী আর মেহমানরা সবাই ভয়ে একদম চুপ করে আছে, কারণ পেটুক যদি একবার ঘরে ঢোকে, তাহলে মেহমানদেরকে না খেয়েই বাড়ি ফিরতে হবে। বুঝেছি, নিশ্চয়ই আমাকে দেখে ওরা সবাই লাইট অফ করে চুপ মেরে আছে। আমারও কি বুদ্ধি কম! দাঁড়াও, দেখাচ্ছি মজা। আসলে এটা ছিল পেটুকের বুদ্ধি। পেটুক এবার লুকিয়ে লুকিয়ে প্রতিবেশীর বাসার সামনে গিয়ে বেড়ালের মতো ডাক দিতে শুরু করল। কাদের বেড়াল এটা? বেড়ালটার নিশ্চয়ই খিদে পেয়েছে, যাই ওকে একটু খাবার দিয়ে আসি। আরে, আপনারা খাওয়া শুরু করুন। আরে না না, আপনি আসুন, তারপর সবাই মিলে একসাথে খাওয়া শুরু করব। দরজা খুলতেই প্রতিবেশীর চক্ষু ছানা বড়া। এ তো বেড়াল না, এ যে খাদ্য গুদাম নামে পরিচিত ভয়াবহ পেটুক। পেটুক ঘরে ঢুকেই খাবার টেবিলে বসে খেতে শুরু করে দিল। এইভাবে নিমিশেই সবার খাবার পেটুক একাই সাবার করে দিল। ওদিকে মেহমানরা আর প্রতিবেশী মাথায় হাত দিয়ে বসে আছে। পেটুক ঢেকুর তুলে বলল, মোটা হয়ে যাচ্ছি, তাই বেশি খেলাম না, পরে আবার আরেকদিন এসে খেয়ে যাব। আবার